হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে জুন শ্রীময়ীর নিন্দা করতে লাগে বলে রোহিত সেনের সাথে শ্রীময়ীর কি মাখো মাখ সম্পর্ক সেটা অনিন্দকে দেখানোর জন্য বারবার গায়ে হলে পড়ছে এইসব কিছু করার কোনো প্রয়োজন আছে ডিসকাস্টিং কারণ দিথির এখানে শ্বশুর রয়েছে শ্বশুরবাড়ির লোকজন রয়েছে তারা কি ভাবছে একবারও শ্রীময়ী এটা ভেবে দেখছে না অনিন্দ রেগে যায় বলে দেখো তোমাদেরকে বলেছিলাম আমার মেয়ের বিয়ে বলে একটু থাকতে আমি বিয়েটা দেখে তারপরে যাব। কিন্তু তোমরা যেভাবে শ্রীময়ীর নিন্দে শুরু করেছো তাতে করে এখানে থাকা সম্ভব নয় তোমরা কি এখন বাড়ি যাবে আমি বিয়ে আর দেখব না দেখো অনিন্দ বারবার করে তুমি শ্রীময়ীর পক্ষ নিয়ে কেন কথা বলো এখনও তোমার শ্রীময়ীর প্রতি টান যাচ্ছে না শ্রীময়ী তো তোমাকে কানাকড়ি পর্যন্ত মূল্যায়ন করেনি দেখো মা এই সমস্ত কথা একদম বলো না তোমরা এখানে এসেছো দিথির ভালোর জন্য সেটা করো না দাঁড়িয়ে থেকে বিয়েটা দেখো কিন্তু বিয়েটা দেখব কি তোমরা যেভাবে কথাবার্তা বলা শুরু করেছো তাতে করে এখানে থাকা সম্ভব নয় তুমি চলো দেখ অনিন্দ তুই বুঝতে পারছিস না শ্রীময়ীর তিন তিনটে ছেলে মেয়ে রয়েছে তারপরেও মানুষের কি ডিভোর্স হয় না হয়তো তারপরে তাকে বিয়ে করতে হবে সংসে যে ঘুরে বেড়াতে হবে বুড়ি একটা মেয়ে আবার বিয়ে করে ঢং করে রোহিত সেনের ঘাড়ে চেপে বসেছে মাসি তুমি বুঝতে পারছো না রোহিত সেনের অনেক টাকা রয়েছে আর টাকা থাকলে ভালোবাসা এমনিতেই টপকে টপকে পড়ে এবং টাকা থাকলে এরকমভাবে মানুষকে চাকচিক্যতা দেখানো যায় সেটা কোনো বড় ব্যাপার নয় তুমি বুঝতে পারছো না সেটা হ্যাঁ সবই বুঝতে পারছি দেখছি তো কালে কালে আর কত কিছু দেখবো সেটাই ভাবছি অনিন্দ রেগে যায় অনিন্দর রাগ দেখে জুন এবং ঠাম্মি চুপ করতে বাধ্য হয় এরই মধ্যে বিয়ের সমস্ত নিয়ম রিচুয়াল শুরু হয়ে গেছে রোহিত সেন ছোটোর হাতে দিথিকে তুলে দেয় এর পরে পাঠ করে ছোটুকে আশীর্বাদ করে জামাইকে আশীর্বাদ শেষ করার পরে মেয়েকেও আশীর্বাদ করে পুরোহিত মশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে সমস্ত কাজ সেরে রোহিত সেন সেখান থেকে উঠে পড়ে এরপরে দ্বিথি এবং ঐতিহ্য পাক ঘোরা শুরু করে প্রথমে দিথির পিছু পিছু ঐতিহ্য ঘুরতে লাগে এরপরে ঐতিহ্যর পিছু পিছু দিথি ঘোরে সাত পাক ঘোরা শেষ হয়ে গেলে এরপরেই অগ্নিতে খৈদান শুরু হয়ে যায় তারপরে সেটা সে সম্পন্ন হওয়ার পরে দিথি এবং ছোটকে পাশাপাশি বসানো হয় সিঁদুর দানের জন্য প্রস্তুত করা হয় কিন্তু অর্নার একটাই কথা আমরা যেহেতু এই বিয়ে বাড়িতে আনন্দ হৈহুল্লোর করব বিয়ে শেষ হওয়ার পরে শুধু বাসর জাগলেই কিন্তু হয়ে যাবে না আমরা নাচ গান হই করতে করতে বউকে বাসর জাগার জন্য নিয়ে যাব। আর বরপক্ষের লোকেরাও নাচ করবে আমাদের সাথে বৌদি দেখো কি করছো এসব কিছু পুরোহিত মশাই বলে দেখুন এখন বিয়েটা আগে হয়ে যাক সিঁদুর দান হয়ে গেলে তারপর আপনার ছুটি তারপরে যা খুশি তাই করুন ঐতিহ্যর হাত থেকে দিথির স্মৃতিতে সিঁদুর উঠে যায় এটা দেখে অনিন্দর চোখ দিয়ে জল পড়ায় অনিন্দর চোখ দিয়ে জল পড়ে অনিন্দ খুব খুশি যে দিথি তার ভালোবাসার মানুষকে পেয়েছে তার মেয়ের এত জাঁকজমক করে বিয়ে হয়েছে সেই সব কিছুর জন্য অনিন্দ কিন্তু খুব খুশি হয়ে যায় ছোটো হাত জোর করে অন্যার কাছে বলে দেখো বৌদি ভাই তুমি আমাকে ক্ষমা করো আমি নাচ করতে পারি না নাচতে নাচতে যাওয়া অসম্ভব ব্যাপার ঠিক আছে তাহলে কি করা যাবে আমাদের বাড়ির জামাই হতে হলে সব কিছু জানতে হবে কোনো কিছু অজানা থাকলে কিন্তু চলবে না আর দেখো দিদি তোমাকেও কিন্তু যেতে হবে বৌদি ভাই আমি যেটা পারি না সেটাই তুমি করবে ঠিক আছে তাহলে এখানেই তোমাদেরকে বসে থাকতে হবে বাসর জায়গার ঘর পর্যন্ত তোমরা যেতে পারবে না সেখানে গিয়ে গুজুর গুজুর করবে গল্প করবে আর আমরা কিভাবে সময় কাটাবো সেটা কিন্তু হবে না ঠিক আছে তোমাদের যা খুশি তাই করো হঠাৎ করেই রোহিত সেনের চোখে পড়ে যে অনিন্দ এবং তার বউ জুনগুহ এবং তার মা দাঁড়িয়ে রয়েছে এই শ্রীময়ী গিয়ে ওদেরকে বলো না খাবার খেয়ে নিতে অনেকটা তো রাত হয়ে গেল বিয়েও সম্পন্ন হয়ে গেছে এখন যদি খাবার না খায় তাহলে বাড়ি ফিরবে কখন তুমি গিয়ে বলো রোহিত কারণ তুমি আর আমি এখন একজন এখন তুমি না গেলে আমি সেখানে যেতে পারবো না সেটাই বলো এত কথা না বলে যে তুমি আমার সাথে চলো আমি গিয়ে বলছি তো ঠিক আছে চলো রোহিত এবং অন শ্রীময়ী দুজনেই চলে আসে অনিন্দর সাথে কথা বলতে বলে কী ব্যাপার অনিন্দ খাওয়া দাওয়ার বিষয়টা কি করবেন বলুন তো আপনি একদম চিন্তা করবেন না কারণ আমার মেয়ের অকল্যাণ হোক সেটা আমি কখনো চাই না আমি হয়তো অন্য কিছু খেয়ে যেতে পারবো না আমি মিষ্টি অবশ্যই করে খাবো জুন ম্যাডাম আপনি আমি তো মিষ্টি পছন্দ করি না মিষ্টি খাইও না তাহলে কী খাবেন আপনি অন্য কিছু না কিছুই খাবো না কিছু যদি দেওয়ার থাকে তাহলে প্যাক করে দিন বাড়িতে গিয়ে খাবো শ্রীময়ী মিঠুদিকে দিকে ডাকে বলে মিঠু তুমি খাবার প্যাক করে নিয়ে এসো ফিশ ফ্রাই আছে না সেগুলো আর কিছু মিষ্টি দিয়ে দাও প্যাক করে জুন বাড়িতে গিয়ে খাবে যত নেকা বাড়িতে পায়ের ওপর পাতুললে না খেলে ভালো লাগে না এখানে তো সেটা করতে পারবে না তাই এখন ছাতা বেঁধে দাও বাড়িতে নিয়ে গিয়ে খাবে খাবারটা ছাড়লো না ঠিক সেই খাবারটা নিজের সাথে করে নিয়েই যাবে এই বাড়িতে খাক বা ওই বাড়িতে খাক এই বলে মিঠুই মুখ ঝামটানি দিয়ে চলে যায় ঠাম্মির একটাই কথা যে আমি তো এখানে খাবার খেতে আসিনি আমি আমার নাতনির ভালোর জন্য তার যেন কষ্ট না হয় মনে সেই কারণে বিয়েটা দেখতে এসেছি দেখুন মাসিমা আমার উপর আপনার রাগ থাকতেই পারে কিন্তু বিয়েটা আপনার নাতনির হচ্ছে না খেয়ে গেলে আপনার নাতনির অকল্যাণ হবে সে একটা নতুন জীবনে পা রেখেছে তার সাথে যে বাড়িতে বিয়ে হচ্ছে সেই গৃহস্থরও অকল্যাণ হবে সেটা নিশ্চয়ই আপনি বোঝেন আর দেখুন জীবনে অনেক কিছুই মানুষের মধ্যে কথাবার্তা হয়ে থাকে সব কিছুকে মনে রাখলে চলবে তবে বিয়ে বাড়িতে মানুষ সবাই বিয়ে দেখতেই যায় ঠিক আছে তবে বিয়ের সাথে খাওয়া দাওয়াটা কিন্তু থাকেই সেটা যদি আপনি না খান তাহলে কেমন দেখায় বলুন তো দেখো বাবু আমাকে অত জোর করো না আমার খাওয়ার একদম রুচি নেই আপনার রুচি না থাকার কি হলো তো ঠিক আছে রোহিত তুমি জোড়া করো না মিষ্টি আর ফিশ ফ্রাই আসছে ওরা নিয়ে চলে যাবে সেটাই ভালো অত জোর করার কোনো প্রয়োজন নেই জুন অবাক হয়ে যাচ্ছে শ্রীময়ীর আচরণ ব্যবহার দেখে এরপরে শ্রীময়ীরা যায় ছোটুর বাবার কাছে অনিন্দকে বলে যে আমি যাচ্ছি ছেলের বাবা অনেকক্ষণই এসেছে কিছু খায়নি তাকে খাওয়ানোর ব্যবস্থা করি আমার মেয়ের বিয়েটা তো সম্পন্ন হয়ে গেছে রোহিত আমি একটু পরেই বেরিয়ে পড়ব আপনি একদম চিন্তা করবেন না তাহলে মিঠু খাবার আনতে গেছে আপনাদের সেগুলো নিয়ে যাবেন ঠিক আছে ছোটুর বাবাকে গিয়ে শ্রীময়ী বলে যে দেখুন আমার মেটাকে আমি কোনো কাজকর্ম শেখাতে পারিনি ও সারা জীবন ডাক্তারিটাই পড়ে গেছে ডাক্তারি করে গেছে আপনাদের বাড়িতে গিয়ে ও মানিয়ে গুছিয়ে চলতে পারবে তো আপনারা একটু ওকে দেখবেন দেখুন আপনি একদম চিন্তা করবেন না আমরা এতটাও নির্দয়া নই দিথি বাইরের কাজ করবে বাড়িতে কাজ করবে সেটা তো হতে পারে না আর কখনো যদি ওর বাড়িতে কাজ করার ইচ্ছে করে তখন ওর শাশুড়ি মা রয়েছে বৌদি রয়েছে সবাই মিলে ওকে সাজিয়ে গুছিয়ে অবশ্যই করে দেবে আর ওকে গোছালো জীবনটা আমরা কখনো আওলাতে দেব না আপনি দেখে নেবেন আপনার ছেলে ঐতিহ্য খুব তো বড় চাকরি পেয়েছে ওর জীবনটা এখন গুছিয়ে যাবে ও অনেক ভালো থাকবে হ্যাঁ ওকে তো ভালো থাকতেই হতো কারণ আমাদের যে সমস্যা সেই সমস্যা থেকে এবার ঐতিহ্যই আমাদেরকে বার করে আনতে পারে সেটাই দেখুন আমার দিথি কিন্তু মনের দিক থেকে খুব ভালো মেয়ে আমি চেয়েছি সব সময় ও যেন ভালোবাসার মানুষের সাথে ভালো থাকতে পারে আপনারা একটু দেখে শুনে রাখবেন আপনি একদম চিন্তা করবেন না দিদি কারণ দিথি আমাদেরও খুব প্রিয় ওকে আমরা নিজের মেয়ের মতো রাখব ওকে তো আমরা বাড়ির বউ কখনও ভাবিনি আর ছোটোর সাথে বিয়ে হওয়ার পরে ছোটু এত ভালো যে চাকরিটা পেয়েছে সেটা শুধুমাত্র দিথি মায়ের কারণে দিথি যদি চেষ্টা না করতে বলতো ওকে যদি জোর না দিত তাহলে ঐতিহ্য হয়তো কখনো চেষ্টাও করতো না আর এইভাবে সফলতা ঐতিহ্যর জীবনে আসতো না তাই বলছি যে আপনি একদম কোনো চিন্তা করবেন না দিথিকে আমরা রাজরানি করেই রাখবো এরপরে শুরু হয়ে যায় অর্ণা এবং ডিঙ্কার একটা পারফরমেন্স ডিজে গানে সবাই খুব নাচ করতে লাগে অরনা ডিঙ্কার নাচ দেখে জুন দাঁড়িয়ে থাকতে পারছে না তারও নাচ করার ইচ্ছে করছে দাঁড়িয়ে দাঁড়িয়েই জুন নাচ করতে শুরু করে দেয় তখনই অরনা এসে সেই হাট টেনে বলে কি ব্যাপার জুনানটি এখানে দাঁড়িয়ে থাকলে চলবে চলো না আমরা গিয়ে ডিজে গানে একটু নাচ করি অনেক তো দাঁড়িয়ে থাকলে এরপরে জুনকে নিয়ে গেলে জুন সেই একদম নিজের মনের ইচ্ছে মতো নাচ করতে লাগে ডিজে গানে অনিন্দ এবং ঠাম্মি অবাক হয়ে যায় জুন এইভাবে বিয়ে বাড়িতে এসেছিল মজা দেখতে এখন তার মজাই সবাই দেখছে তার নাচ দেখে সবাই একদম হাসি ঠাট্টা করে উড়িয়ে দিচ্ছে জুনকে এবার বিয়ে বাড়িতে নাচিয়েই কিন্তু ছাড়ল আর না এরপরে বাসুর জাগার পালা কিন্তু এখন অনেক নিয়ম রিচুয়াল রয়েছে যার মধ্যে হচ্ছে ছেলে এবং মেয়ের মুকুট ছিঁড়ে জলের মধ্যে দেওয়া হয় সেখানে দেখা হয় ছেলে মেয়ের পেছনে পেছনে যাবে নাকি মেয়ে ছেলের পেছনে পেছনে থাকবে সারা জীবন সেখানে দেখা যায় দিতির পেছনে ঐতিহ্য ছুটছে দ্বিতিকে ছাড়া ঐতিহ্য কিছুই বুঝছে না জেঠিঠাম্মের কথা শুনেই সবাই খুব খুশি হয়ে যায় এরপরে চালের মধ্যে দিতির আংটি লুকিয়ে রাখা হবে সেই চাল থেকে ঐতিহ্যকে আংটিটা খুঁজে বের করতে হবে এই নিয়মটাও তাদের পালন করতে হবে দেখা যাক না কে আগে যেতে সংসারে দ্বিতির কথাই চলবে নাকি ঐতিহ্যর কথা চলবে সেটা এবার প্রমাণ হবে ডিঙ্কা অর্ণা সবাই মিলে এবার বাসুর যাচ্ছে। আর বাসুর জাগার মধ্যে তারা আনন্দে হৈ হৈ করছে দ্বিতি এবং ছোটুর বিয়েটা সুসম্পন্ন হলো দ্বিতির স্মৃতিতে সিঁদুর পরিয়ে ছোট কিন্তু নিজেদের সম্পর্কটার একটা নাম দিল আর সেই সম্পর্কটা এবার বজায় রাখবে এবং তার সাথে ছোটুর কিন্তু নতুন চাকরিতে জয়নিং করার সময় চলে আসবে এবার দিথি এবং ছোট বিয়ের পরে যে ছোটুর কোথায় নতুন চাকরিতে জয়েন করার সময় আসবে সেটা ছোটু জানে না সেটা নিয়ে সে একটু চিন্তিত রয়েছে কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে জুনকে ডিজে নাচ করিয়ে ছাড়ল অর্না দিথিকে সিঁদুর পরিয়ে দিল ছোটু দিথি এবং ছোটুর বিয়েটা সুসম্পন্ন হয়েছে নির্বিঘ্নে এর থেকে বড় পাওনা শ্রীময়ী রোহিতের জীবনে আর কিচ্ছু হতে পারে না রোহিত এত কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে দিথির বিয়েতে এত টাকা পয়সা খরচ করেছে কিন্তু কখনো কোনো স্বার্থ নিয়ে নয় দিতি যে কন্যা সম্প্রদান করতে দিয়েছে রোহিত সেনকে এটাই রোহিত সেন প্রচণ্ড খুশি এর থেকে বেশি তার আর পাওনার কিচ্ছু নেই এদিকে অনিন্দ তার বাড়ির লোককে নিয়ে এবার বাড়ি ফিরে যাচ্ছে খাবার দাবার প্যাক করে নিয়েছে জুন এখানে না খেলে হবে কি বাড়িতে গিয়েও তো খেতে হবে তার না হলে জুন রান্না করে সবাইকে খাওয়াবে এটা কখনো হতে পারে না ঠাম্মির খিদে লাগলেও সে খাবার খায়নি জেদের বসে এরপরে রোহিত সেন কিন্তু জানিয়ে দেয় যে দাদুভাই খুব ভালো আছে এখানে খাবার দাবার খাচ্ছে হই করছে আনন্দে রয়েছে বিয়ে বাড়িটাতে দাদুভাই কিন্তু খুব এনজয় করছে এরপরে দিথি এবং ঐতিহ্যের বাসর জায়গার পালা তারপরে কি ঘটতে চলেছে পরের দিন সকালেই দিথির বিদায় হয়ে যাবে এরপর কী ঘটবে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন